আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা পেটিকোট, 6-7 পেটিকোট কেটে দেখাবো। তো এটা 36 ইঞ্চি কোমরের জন্য আমি পেটিকোটটা কাটবো। তো এখানে আমার 2 গজ 4 গিরা কাপড় আছে। তো 2 গজ 4 গিরা দিয়ে আমার যতটুকু লম্বা হয় আমি ওই পরিমাণে কেটে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি কোমরের যে বেল্ট হয় ওই বেল্টের কাপড়টা বের করে নেব। তো এই যে এক পাশ থেকে আমি কোমরের বেল্টের কাপড় বের করে নেব। তো বেল্টের কাপড়টা কিন্তু ডাবল হয়। তো এখানে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এখানে আমি 3 ইঞ্চিতে ভাঁজ দিয়ে দেব। এই যে আমি 3 ইঞ্চিতে ভাঁজ দিলাম। এখন আমি কেটে নিব। এই যে ডাবল ভাঁজে আমি 3 ইঞ্চি পরিমাণে কেটে নিলাম। বন্ধুরা, তোমার বেল্টের কাপড় কাটা শেষ। তো এখন আমি ফিতার কাপড়টা বের করে নেব। তো ফিতার কাপড়টা বের করার জন্য আমাকে কি করতে হবে, সম্পূর্ণ কাপড়টাকে আজ আমি মেলে নিলাম। সম্পূর্ণ কাপড়টা মেলে নিয়ে আমি এক সাইডে থেকে যেদিকে কাপড়ের যে কিনারা পাড় আছে ওই পাড়ের দিক থেকে আমি 1 ইঞ্চির মতো ফিতার জন্য বের করে নেব। কাপড়টার কিনারা দিয়ে মানে অর্থাৎ পাড়ের দিক থেকে আমি ফিতা কাপড় বের করে নিলাম। তো এখন আমি পেটিকোটটা কেটে নেব। এখানে যতটুকু লম্বা আছে সবটুকুই আমি নিয়ে নেব। তো বন্ধুরা, এই যে কাপড়টাকে আমি সমান করে একটা ভাঁজ দিয়ে দিয়েছি, এই যে। তো এখন আমি কাপড়টাকে যেভাবে লম্বালম্বি আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। বন্ধুরা, কাপড়টাকে আমি 2টা ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। তো এখন আমরা কি করব, আমরা এই 36 ইঞ্চি কোমরের জন্য পেটিকোটটা তৈরি করব। তো আমরা 36-এ কি করব, 8 দিয়ে ভাগ করব। তো 36-কে 8 দিয়ে ভাগ করলে আমাদের হয় 4.5 ইঞ্চি। তো আর 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বেশি করে নেব। তো আমি এখানে নিয়ে নিলাম 5 ইঞ্চি। তো বন্ধুরা, আমাদের কোমরের মাপ যাই হোক না কেন, আমরা 8 দিয়ে ভাগ করব। তো 8 দিয়ে 36-এ ভাগ করলে আমাদের দাঁড়ায় 4.5 ইঞ্চি, এবং আমি সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। তো আমি এখানে নিয়েছি 5 ইঞ্চি। বন্ধুরা, আমরা এই কর্নার থেকে নিলাম 5 ইঞ্চি, এবং নিচ দিকে এই বিপরীত দিকে, যে নিচ দিকের এই দিকে আমরা আবারও 5 ইঞ্চি দাগ কেটে নেব। এই যে এই যে এদিকের এই কর্নারটাই আমরা নিলাম 5 ইঞ্চি, এবং নিচের বিপরীত দিকের কর্নারে আমরা নিলাম 5 ইঞ্চি। তো এখন এই 2টা দাগ আমরা মিলিয়ে নেব। তো এখন আমরা এই যে এইভাবে কাপড়টা ধরে এই যে আমাদের দাগ হয়ে গেল, এখন আমরা এই দাগ অনুযায়ী কেটে নেব। তো এই যে আমরা কেটে নিলাম। তো এখন আমরা কি করব, এই যে 5 ইঞ্চি যে আমরা কেটে নিয়েছিলাম, 5 ইঞ্চির ওই পাশটা
এইভাবে ঘুরিয়ে এনে এটা আমাদের এইভাবে জোড়া লাগিয়ে নিতে হবে। এটা আমাদের পেটিকোট কাটা হয়ে গেল। এখন আমি এই কাপড়ের জোড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিচ দিকের কোনাটা আমি একটু সেটে ফেলে দিলাম। এই যে আমাদের পেটিকোট কাটা হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের কিন্তু 36 ইঞ্চি কোমরের জন্য বেল্ট নিতে হবে। তো এখানে আমার যতটুকু কাপড় আছে তার দিয়ে আমার 34 ইঞ্চি কোমর হবে। তো আমার আরো 2 ইঞ্চি কাপড়ের দরকার। তো এর জন্য আমি কি করব, এই যে ফিতার জন্য যে আমি কাপড়টা কেটে নিয়েছিলাম, তো ফিতার এদিক থেকে আমি কিছু কাপড় এই কোমরের বেল্টের জোড়া দিয়ে দেব, তাহলে আমাদের কোমর হয়ে যাবে। তো বন্ধুরা আমার পেটিকোট কাটা শেষ। তো আমার এই পেটিকোট কাটার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।